আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা এই নমুনা প্রশ্নপত্র তোমাদের দেওয়া হয়েছে এনসিটিভি থেকে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে এবছর যার যার বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে এই প্রশ্নপত্রে আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু করা হবে ঠিক আছে এজন্য আমরা নমুনা প্রশ্নপত্রে উত্তরগুলো নিয়ে আলোচনা করছি আজকে হচ্ছে চার নম্বর পর্ব এর আগে আমরা বিজ্ঞান যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার তিনটা পর্ব দেখেছিলাম প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে এখানে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার মতো ছিল সেগুলো আমরা হচ্ছে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছিলাম দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম এক কথায় উত্তর দাও এরকম দশটা প্রশ্ন নিয়ে গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখেছিলাম তো এই পর্বগুলো যারা দেখো তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে দেখে আসতে পারো এছাড়া আমি ভিডিওর কমেন্টে হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো তাহলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে ঠিক আছে আমাদের আজকে আলোচনার বিষয় গবিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন তো এখান থেকে তোমাদের হচ্ছে যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা পাঁচ করে তিন পাঁচে পনেরো নম্বর আমরা আজকে এই প্রশ্নগুলো উত্তর দেখব চার নাম্বার পর্বে তো প্রশ্নগুলো দেখিনি এক জীব দেহে অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি ব্যাখ্যা করো দুই শিলা ও খনিজের দুটি পার্থক্য লেখো শিলা গঠনে শক্তির ভূমিকা ব্যাখ্যা করো তিন চিত্রে দেখানো তিনটি শক্তির পারস্পরিক রূপান্তর ব্যাখ্যা করো বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি আবার বিদ্যুৎ শক্তি থেকে তাপ তাপশক্তি তাপশক্তি থেকে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি ঠিক আছে চার নম্বর আছে কি মৌলিক পদার্থের কণা পরমাণু কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অনু উদাহরণ সহ ব্যাখ্যা করো আর পাঁচ নম্বরে আছে চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের বর্ণনা দাও জল শিক্ষার্থীরা আমরা এখন এই পাঁচটা প্রশ্নের সমাধান দেখে নিই গ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন পাঁচটা থেকে যে কোনো তিনটা উত্তর তোমাদের করতে হবে প্রত্যেকটা পাঁচ করে তিন পাঁচে পনেরো এক নম্বর জীবদেহে দেহে অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি ব্যাখ্যা করো ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন তবে দেখো আমরা কী লিখতে পারি কোষ বিভাজন অত্যন্ত নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া কোনো জীবই চাইবে না তার কোষ বিভাজনে নিয়ন্ত্রণ না থাকুক সংখ্যার পাশাপাশি বৈশিষ্ট্যের দিক দিয়েও কোষগুলো স্বাভাবিক হওয়া খুবই জরুরি যদি কোনো কোষ অস্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে সংখ্যায় বাড়তে থাকে তবে তা জীবের জন্য মারাত্মক পরিণতি ঢেকে আনতে পারে এরকম ক্ষতিকর পরিণতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ক্যান্সার মাইটোসিস প্রক্রিয়ায় একটি থেকে দুটি দুটি থেকে চারটি এভাবে কোষ বিভাজন হয় সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়ায় এটি নির্দিষ্ট পর্যায়ে এই কোষগুলোর মৃত্যু হয় এভাবে জীবের কোষের সংখ্যার একটি ভারসাম্য রক্ষা হয় কিন্তু যদি কোনো কারণে কোষের মৃত্যু না হয় অথচ নতুন নতুন কোষ তৈরি হতেই থাকে তবে শরীরে টিউমার হতে পারে যা এক পর্যায়ে ক্যান্সারের রূপ গ্রহণ করে আবার মায়োসিস প্রক্রিয়ায় জননকোষ তৈরি হয় সেই প্রক্রিয়ার অস্বাভাবিকতার ফলে যদি জনন কোষে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট না হয়ে কম বা বেশি হয় তাহলে সেই জনন কোষ থেকে জন্ম নেওয়া সন্তান অস্বাভাবিক বৈশিষ্ট্য সম্পন্ন হবে তাই জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দুই নম্বর প্রশ্ন শিলা ও খনিজের মধ্যে দুটি পার্থক্য লিখো শিলা গঠনে শক্তির ভূমিকা ব্যাখ্যা করো শিলা ও খনিজের মধ্যে দুটি পার্থক্য হচ্ছে এক খনিজ এক একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত আর শিলা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত দুই খনিজের নির্দিষ্ট রাসায়নিক গঠন রয়েছে যা শিলার নেই শিলা গঠনে শক্তির ভূমিকা হলো তোমরা এই দুটা ছাড়া অন্য যে কোনো পার্থক্য লিখতে পারো কোনো সমস্যা নেই শিলা সৃষ্টিতে যান্ত্রিক শক্তি মানে চাপ এবং তাপ শক্তির ভূমিকা অপরিহার্য যেমন আগ্নেয় শিলা উৎপন্ন হয় গলিত লাভা ও ম্যাগমা থেকে যা ঠান্ডা ও শক্ত হয়ে শিলায় পরিণত হয় এক্ষেত্রে ভূ অভ্যন্তরস্থ তাপশক্তি আগ্নেয় শিলা উৎপাদনের উপাদান ম্যাগমা বা লাভা তৈরিতে ভূমিকা রেখেছে পাললিক শিলা গঠনে পলল ভূমিকা রাখে যা মূলত আসে যান্ত্রিক শক্তি বা চাপ এবং তাপশক্তি থেকে ক্রমাগত ঠান্ডা এবং গরম হওয়ার ফলে অনেক কঠিন শিলা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায় আবার নদী বা হিমবাহের মাধ্যমে পরিবাহিত হওয়ার সময় শিলা চূর্ণবিচূর্ণ হয়ে অপেক্ষাকৃত ক্ষুদ্র দানায় রূপান্তরিত হয় রূপান্তরিত শিলার ক্ষেত্রে চাপ ও তাপ শক্তি উভয়ই সক্রিয়ভাবে ভূমিকা পালন করে প্রচণ্ড চাপ যদি শুধু একদিক থেকে প্রযুক্ত হয় তবে সেই রূপান্তরিত শিলা ফলিয়েশন নামক বিশেষ স্তর প্রদর্শন করে তিন নম্বর প্রশ্ন চিত্রে দেখানো তিনটি শক্তির পারস্পরিক রূপান্তর ব্যাখ্যা করো চিত্রে দেখানো তিনটি শক্তির পারস্পরিক রূপান্তর ব্যাখ্যা করা হলো এক বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ থেকে যান্ত্রিক ও তাপ দুই ধরনের শক্তির রূপান্তর সম্ভব উদাহরণস্বরূপ একটি গাড়ির ইঞ্জিনে ব্যাটারি থেকে বিদ্যুৎ শক্তি আসে যা বৈদ্যুতিক যন্ত্রাংশ চালাতে সহায়তা করে এবং তাপ উৎপন্ন করে দুই যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি এবং তাপ শক্তি উভয় পাওয়া যেতে পারে টারবাইনে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় আবার মোটর চলার সময় যান্ত্রিক শক্তি থেকে তাপ উৎপন্ন হয় তিন শক্তি ইঞ্জিনে জ্বালানি দহনের কারণে তাপ শক্তি উৎপন্ন হয় এটি যান্ত্রিক শক্তি ও বিদ্যুৎ শক্তি সরবরাহের উৎস হিসেবে কাজ করে চার নম্বর প্রশ্নে রয়েছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অণু উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা করো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু পরমাণু হল এমন একটি কণা যা রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিবর্তন হয় না এবং এর মাধ্যমে মৌলিক পদার্থের সকল বৈশিষ্ট্যই প্রকাশ পায় অন্যদিকে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো অনু অণু এক ব্যাকাধিক পরমাণু নিয়ে গঠিত এবং বিভিন্ন পরমাণু একত্রিত হয়ে রাসায়নিক বন্ধন তৈরি করে অণু গঠন করে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পানির অণু কি এইচ দুটি দুইটি হাইড্রোজেন আছে এবং একটি অক্সিজেন বা ও পরমাণু দ্বারা গঠিত যেখানে হাইড্রোজেন ও অক্সিজেন হচ্ছে মৌলিক পদার্থের পরমাণু আর এইচ টুও এটা হচ্ছে কি পানির অণু তাই বলা চলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু ঠিক আছে সর্বশেষ পাঁচ নম্বর প্রশ্ন চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের বর্ণনা দম পৃথিবীর অভ্যন্তরীণ গঠনকে ভূতক ম্যান্টল ও কোর এই তিন স্তরে ভাগ করা যায় তো এখানে চিত্র দেওয়া আছে দেখো ম্যান্টল তারপর হচ্ছে ভূতক মজ্জা বা কোর প্রায় তিন কিলোমিটার পর্যন্ত এখানে তুলনামূলক চিত্রায়ন করা হয়েছে তারপর হচ্ছে দেখো মজ্জা বা কোরে বহিস্ত মজ্জা অন্তস্থ মজ্জা তরল কঠিন তারপর ম্যান্টলের ক্ষেত্রে হচ্ছে কি প্রায় দু কিলোমিটার লিথোমণ্ডল হচ্ছে ভূতক এবং ম্যান্টলের উপরকার কঠিন স্তর আর ভূতক হচ্ছে পাঁচ থেকে সত্তর কিলোমিটার পুরো ঠিক আছে আনুপাতিক চিত্রায়ণ করা আছে এ পাশে এই পাশে তুলনামূলক চিত্রণ করা আছে এটা কি পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের চিত্র এখন অবশ্য বর্ণনা করি আমরা এক নম্বরে আছে ভূতক পৃথিবীর সবচেয়ে উপরের স্তর অর্থাৎ যে স্তরে আমরা বাস করি তাকে ভূতক বা ক্রাস্ট বলা হয় এর পুরুত্ব সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ সত্তর কিলোমিটার এবং অন্যান্য স্তরের তুলনায় পাতলা ও ভঙ্গুর দুই ম্যান্টল এই স্তরটি ভূতকের পরের স্তর এটি তুলনামূলক কঠিন এবং ভঙ্গুর ম্যান্টলের বাকি অংশটুকু পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের সবচেয়ে পুরো স্তর অর্থাৎ পৃথিবীর পঁচাশি শতাংশই ম্যান্টল দিয়ে গঠিত এর পুরুত্ব প্রায় তিন কিলোমিটার এই স্তরে তাপ এবং চাপ অত্যন্ত বেশি উপরের ভূতক এবং নিচের এই স্তর নিয়ে তৈরি কঠিন অংশকে লিথোমণ্ডল বলে লিথোমণ্ডল স্তরটি বড় বড় বেশ কয়েকটি টুকরায় বিভক্ত এবং প্রতিটি খণ্ডকে টেকটনিক প্লেট বলা হয় তিন মজ্জা বা কোর পৃথিবীর কেন্দ্রে অর্থাৎ মেন্টলের ঠিক নিচেই রয়েছে মজ্জা বা কোর পৃথিবীর সৃষ্টির সময় এটি অনেক উত্তপ্ত এবং তরল অবস্থায় ছিল স্বাভাবিকভাবেই লোহা নিকেল এবং অন্যান্য ভারী মৌল মাধ্যাকর্ষণ বলার কারণে পৃথিবীর কেন্দ্রে এসে জমা হয় এই স্তরে লোহা ও নিকেল ধাতুর প্রাধান্য রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য ভারী ধাতু মজ্জা বা কোর দুই অংশে বিভক্ত উপরে অংশটি বহিস্ত এবং নিচেরটি অন্তঃস্থ মজ্জা শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর কিছু প্রশ্ন থাকবে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে কত পাঁচ নম্বর পর্বে ঠিক আছে শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষা যে সিলেবাস দেওয়া হয়েছে এই সিলেবাসের আলোকে একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখেছি আমরা বহু নির্বাচনী এক কথা উত্তর সংক্ষিপ্ত উত্তর এবং রচনামূলক প্রশ্নের উত্তরে আমাদের শুধু রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভরগুলো বাকি আছে এগুলো খুব শীঘ্রই চলে আসবে তারপর হচ্ছে আমরা তোমাদের প্রতিটা অধ্যায় থেকে সায় করে কিছু ভিডিও দিব যার মাধ্যমে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটায় আমরা আলোচনা করেছিলাম বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ